হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি রবি চলে আসছি আবার একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি একটা রিসর্টে অফিস থেকে। রিসর্টের নাম হচ্ছে নিঝুম পল্লী রিসর্ট, আই গেস। ওয়েদার নিয়ে যদি কথা বলি, ফার্স্ট অফ অল ওয়েদারটা ভালো ছিল, বাট গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এটা হচ্ছে একটু পেইনফুল জিনিস, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া। আর দ্বিতীয়ত, আমি কালকে রাতেই বাইকটা ধোয়াইছি আর এই যে বৃষ্টি পড়া শুরু। এখন আমি যাচ্ছি হচ্ছে বেসিক্যালি 300 ফিট। 300 ফিট থেকে আমার সাথে জাহিদ জয়েন করবে, ও নতুন একটা বাইক কিনছে পালসার, তো আমার সাথে জয়েন করবে। দেন আমরা দুজন মিলে যাব কাঞ্চন ব্রিজের ওখানে, ওখানে সোহাগ জয়েন করবে আমাদের সাথে, আর বাদবাকিরা সবাই চলে গেছে অলরেডি প্রাইভেট কার আর হায়েস্ট নিয়ে। এখন যাই, যেহেতু বৃষ্টি হইতেছে আপাতত আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। দেখা হচ্ছে একবারে, দেখি কোথায় যায় ক্যামেরা অন করা যায়। বৃষ্টির মধ্যে ক্যামেরাটা প্যারা দিচ্ছে। আমরা দাঁড়াবো হচ্ছে, মনে আছে আগের বার চা খাইছিলে কোথায়? ওইখানে সোহাগ আছে, এই যে একজন আইসে আমাদের দুই বান্দা, এদের জন্য আমি কতক্ষণ দাঁড়াইছিলাম। রেস হবে। আমরা অনেক বৃষ্টি কাদা পানি পার করে এখন চলে আসছি আমরা রিসর্টে। এটা হচ্ছে আপনার 300 ফিট থেকে বামে জিন্দা পার্কের রাস্তাতে ঢুকে একটু ডান পাশে আসা লাগে। জিন্দা পার্ক থেকে আসার রাস্তাটা অতটা বেটার না, 300 ফিটের রাস্তা আপনারা জানেন অনেক বেটার। এই যে আমার সাথে আছে মেহরাব সাহেব, উনি হচ্ছে এতক্ষণ এখন যে ভিডিও শর্টগুলো আপনারা দেখবেন এটা উনার ক্রেডিট, উনি তুলছে। অ্যান্ড আপনাদেরকে পুরো শর্টটা দেখায় যে পূর্বাচলে অ্যাকচুয়ালি মানে নিঝুম পল্লী এখানে অ্যাকচুয়ালি কি আছে। সাবস্ক্রাইব করবেন সবাই। হ্যাঁ, এই যে মেয়েরা বলেছে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে দিবেন। আর অনেক কষ্ট করেও ভিডিও শর্টগুলো নিছে রোদের মধ্যে, সো ডু সাবস্ক্রাইব।
দেখেন কফি খাচ্ছে, কিভাবে কফি খেতে হয় দেখেন কি সুন্দর করে। এখন এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করছি এবং আটকে গেছি এই জায়গায়। বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বাইরে, আমি এখান থেকে দেখাতে পারবো না, বাট বৃষ্টি হচ্ছে, আমরা এখানে বসে আছি। বাট এই জায়গাটা খুব সুন্দর, আপনার এই জায়গায় বসে বৃষ্টি হচ্ছে, আইসি, ওয়েদারটাও সুন্দর, মেঘলা পরিবেশ, সুন্দর। আমাদের এখানে এখন ঘোরাঘুরি শেষ, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম, তারপরে হচ্ছে আমরা খেলাধুলা করছি, তারপরে সুইমিং করলাম, দ্যাটস ইট। অ্যান্ড আমরা চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে, সবাই বেরো যাচ্ছে এখান থেকে। আর ওভারঅল যদি আমি বলি, জায়গাটা সুন্দর, খারাপ না, খাবারের কোয়ালিটি এভারেজ, নট টু মানে টেস্টি, সামথিং লাইক দ্যাট, জাস্ট এভারেজ খাওয়া দাওয়া। এই তো টাইম স্পেন্ডের জন্য ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন, কোনো সমস্যা হবে না, ভালো পরিবেশটা, আর বৃষ্টি ছিল তো এই জন্য ওয়েদারটা আরও ভালো লাগছে আমাদের কাছে আর কি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।